বাংলাদেশ ব্যাংকের সামনে যাবেন, গিয়ে দেবেন একদম চেয়ার টেবিল নিয়ে বসে ছেঁড়া টাকা নিচ্ছে, ছেঁড়া টাকা নিচ্ছে, পুরো টাকা নিচ্ছে। 500 টাকা নোট কত? এটার দাম হলো 300 টাকা। 1000 টাকা নোটের দাম কত? এটার দাম হচ্ছে 700 টাকা কিনতেছে। এইখান থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়ে 500 টাকা নোট 500 টাকা পাচ্ছে, 1000 টাকা নোট 1000 টাকা পাচ্ছে। এই যে অনৈতিক কাজটা আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে বসে মানুষ করছে, আপনি কি দেখছেন না? আমাদের হেলালউদ্দিন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে ব্যাংকিং খাতের কোনো সাংগঠনিক দুর্বলতা বা ব্যবস্থাপনার দুর্বলতা আমাদের অর্থনীতি কি আসলে কী ধরনের প্রভাব পড়েছে? আপনি জানেন যে বৈশ্বিক মন্দা, বৈশ্বিক সংকট, এই সময়টাতে ব্যাংকিং খাত বা অর্থনীতির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা কি সেখানে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করেছি? দেখেন, কিছুক্ষণ আগে পারভেজ ভাই খুব সুন্দর করে বললেন, উনি একটা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন দীর্ঘ সময়, সেই ব্যাংকটা ভালো ছিল। শুনেন, আমি আমার অনেক আগের কথা বলছি, আমার দোকানে কজন কর্মচারী নিব, তা একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি মানে আপনি যে চাকরি করবেন, আপনি কাস্টমারকে কীভাবে হ্যান্ডেল করবেন? বলে, স্যার আমি আসলে দেখবো যে ওনার চশমাটা ব্র্যান্ডেড কিনা, ওনার হাতের ঘড়িটা ব্র্যান্ড কিনা, ওনার যে জামাটা পরেছে সেটা ব্র্যান্ড কিনা। আমি তখন বুঝবো যে তাকে ব্র্যান্ড ছাড়া অন্য জিনিস দিলে সে নেবে না, আমাকে তখন ব্র্যান্ডেড জিনিসগুলো দেখাইতে হবে। এই যে সাইকোলজিক্যাল বিষয়, যেটা একজন ব্যাংকের কি বোঝে না কে টাকা দেবে কে টাকা দেবে না। একজন দীর্ঘ সময় চাকরি করে উনি এমডি হন, উনি ব্যাংকের ম্যানেজার হন, উনি ব্যাংকের কী বলে জিএম হন, ডিজিএম হন। আমি যেটা পারিস ভাই অফ ইয়ারে বলতেছিল, যেটা বাংলাদেশে আমি অনেকদিন দেখেছি, আমি যখন এই বিসিতে ছিলাম, যখন এই একেবারে টাকাগুলো ব্যাংক থেকে যাওয়ার মানে হইলুট যখন শুরু হইলো আর কি, কানাডায় থাকে, সেটা ফুল ফ্যামিলি কানাডায় থাকে, আমরা তাকে ব্যক্তিগত চিনি, ও ঢাকা এসছে, এসে সে 6, 9, 18 করে প্রায় 2 থেকে 250 টাকা নিয়ে আবার চলে গেছে কানাডায়। আমি কোথায় খুঁজে পাবেন তাকে? ব্যাংকাররা তখন জেনেই কিন্তু দিছে যে এই টাকা ফেরত পাওয়া যাবে না, ও চলে যাবে। এই যে ইচ্ছাকৃতভাবে যে ঋণগুলো এইভাবে আমাদের ইয়ে হলো, তো এইগুলোর জন্য কোনো শাস্তি হবে না? আপনি এই গত আগস্ট মাসে, এই গত আগস্ট মাসে 7টি 8টি ব্যাংক ডলার নিয়ে ওনারা খেললেন, খেলে কোটি কোটি টাকা কামাই করলেন। বাংলাদেশ ব্যাংক কী শাস্তি দিলেন? ওনাদেরকে শোকজ করেছেন, অনেক বড় শাস্তি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। শেষে এমডিদের শোকজ করেছেন, কেন তোমরা, কারণ ব্যাংকের তো ডলারের ব্যবসা করার কথা না, ডলার ব্যাংকের ব্যবসা তো ডলারের ব্যবসা না, তো তাদেরকে শোকজ করে ওনারা কিন্তু ক্ষান্ত থাকলেন। এটা অনেক বড় শাস্তি, কিন্তু শোকজ করেছেন। আর যদি আপনার যে মানি এক্সচেঞ্জ আছে আমাদের, এগুলো সব বন্ধ করে দিলেন, তাদেরকে বাইন্ধে নিয়ে গেলেন, হ্যাঁ, মানে ওরাই সব নষ্টের মূল। আসলে হয় কি, আপনার এই যে আমাদের এই মানে টু ফেসেস যাকে আমরা বলি আর কি, একই জায়গায় দ্বিতীয় মানে বৈপরীত্য যে নীতি, এতে করে কিন্তু আমরা আসলে এগারোটা একটা সময় কিন্তু আটকে যাবে এগারোটা। আপনি পাসপোর্ট অফিসে যাবেন, ওখানে গিয়ে দেখবেন আমাদের ধরেন 10 লক্ষ ছেলে এখন ইউরোপে কাজ করে, যারা আমরা ওপেন সিক্রেট, তারা যায় বিভিন্ন পাসপোর্টে, বিভিন্ন ইয়ে সমুদ্র পাড়ি দিয়ে এমনি সেমনি ওরা যায়, ওদের পাসপোর্ট সেখানে ফেলে দেয়। ওদের আবার যখন নতুন পাসপোর্ট করতে যাবেন, তখন যত রকম আইন আছে সব আইন আপনাকে মেনটেন করতে হবে। কী করতে হবে? সমস্ত কিছু যে দেশে থাকেন সেই দেশ থেকে আমার এমবেসি সেখান থেকে আপলোড করে পাঠাবেন, তারপর ওনারা এগুলো খুলে খুলে দেখবেন। আপনি যখনই যাবেন, না আপনার তো আপলোড হয় নাই, আপলোড হয় নাই, না হয় নাই, কিন্তু আবার আন্ডার হ্যান্ড আপনি ব্যবস্থা গ্রহণ করেন, দেখবেন যে ওই 10 জনের মধ্যে 5 জনের হয়ে গেছে, 5 জনের হচ্ছে না। আমার কথাটা খুব পরিষ্কার, একই জিনিস কিন্তু ভারত দেখবেন, আমাদের ভারতের এমবিসিগুলো ওখানে বসে হাতে তাদেরকে পাসপোর্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ তুমি এখানে থাকো, তুমি তো রেমিটেন্স দাও, তুমি তো এখান থেকে টাকা পাঠাচ্ছ, ডলার পাঠাচ্ছ আমার দেশে, কিন্তু আমার দেশে হচ্ছে যত রকম আইন আছে না চলে আসবে। আমি একদিন বললাম, ভাই কেন এই ছেলেগুলো তো থাকতে হবে সেখানে, তো থেকে তো ডলার পাঠাচ্ছে, কেন চলে আসবে কেন? এটা তো মারাত্মক অপরাধ, বাবার নাম ভুল বদলাতে চান, মায়ের নাম বদলাতে চান, বয়স বদ, আরে ভাই ওর তো কাজই এটা, সে তো গেছে অন্য একটা পাসপোর্টে, ওপেন সিক্রেট তো এটা। এখন আমার প্রশ্ন হচ্ছে কী ব্যাপার, রোহিঙ্গাদের আটকাবার জন্য এখন নীতি নির্ধারণ করা হয়েছে? মানে আমি যে কথাগুলো আসলে বারবার, আমি তো একেবারেই সব লেভেলে চলাফেরা করি, আমার মাঝে মধ্যে এত কষ্ট লাগে আপনার, যে আসলে এই জিনিসগুলো সিম্পলিফাই করলে কার ক্ষতি হয়? এই ছেলেটা যদি আজকে অস্ট্রেলিয়া কী বলে জার্মানিতে বসে, সুইডেনে বসে পাসপোর্টটা পায়, তাহলে সেখানে সে নাগরিকত্ব পায়, সেখানে সে কাজ করে খেতে পারে, আমরা সেটা দিচ্ছি না তাকে। মানে এইগুলো আপনি কত বলবেন আপনি? এইগুলো মানে সমস্যাগুলো কিন্তু আমাদের তৈরি করা সমস্যা না, আমাদের দেশটা গত 14-15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাবার চেষ্টা করলেন, আমরা যেভাবে এগিয়ে গেলাম, যদি আমাদের সমস্ত
এই ইয়েগুলো অর্গান যদি সঠিকভাবে কাজ করত, বিহেভ করত, তাহলে আমরা সিঙ্গাপুর মানে সমস্যা ছিল না, কিন্তু মালয়েশিয়া হইতে পারতাম তো আমরা। আমরা কি সেই কাজটা করতে পারছি? আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের সামনে যাবেন, গিয়ে দেবেন একদম চেয়ার টেবিল নিয়ে বসে ছেঁড়া টাকা নিচ্ছে, ছেঁড়া টাকা নিচ্ছে, পুরো টাকা নিচ্ছে। 500 টাকা নোট কত? এটার দাম হলো 300 টাকা। 1000 টাকা নোটের দাম কত? এটার দাম হচ্ছে 700 টাকা কিনতেছে। এইখান থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে নিয়ে 500 টাকা নোট 500 টাকা পাচ্ছে, 1000 টাকা নোট 1000 টাকা পাচ্ছে। এই যে অনৈতিক কাজটা আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে বসে মানুষ করছে, আপনি কি দেখছেন না? কথাটা খেয়াল করুন, আমরা এই যে বাস্তবতাটা, আমি একজন নাগরিকের কাছ থেকে ধরুন আমার টাকাটা ছিঁড়ে গেছে বা পুড়ে গেছে, আমি বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা দিলে আমাকে সেই পরিমাণ টাকাটা আমাকে দিবে, কিন্তু একই কাজ কিন্তু ওই ব্রোকাররা করতেছে, আমি করতে পারছি না। ওই লোকটা যে লোকটা গ্রাম থেকে এসছে বা অন্য জায়গার থেকে এসছে, বা ইভেন আমি পারবো না সেটা করতে। এই যে সিন্ডিকেশন, এই যে মানে সমস্যাগুলো আমরা তৈরি করছি, এগুলো দেখভাল করার কোনো লোক মানে প্রতিনিয়ত আমি অন্যায় করেছি সবার চোখের সামনে, তো এতে করে কিন্তু আসলে আমরা একটা জায়গাকে আটকে যাবো। যে কথাগুলো আমরা বারবার বলছিলাম যে এই জায়গাগুলো যদি আমরা না রিপেয়ার করি, এখনও আমাদের কিন্তু সময় এসছে। আমরা এই গত 14-15 বছর আমাদের যে উন্নয়ন, আমাদের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে সামাজিক অবস্থা, প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু আমাদের ভালো। আমাদের শিক্ষার হার অনেক ভালো এখন, আমাদের মানে কী বলে আমাদের গড়ায়ও ভালো। তো তারপরে আমরা ছোটোখাটো জিনিসগুলো এখনও ওইভাবে চালিয়ে যাব, মানে সবার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, বাট কিছু করতে পারছি না। এসএ টেলিভিশন সাথে আছি সব সময়।